কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্রিগেড মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। এদিকে মশলাও তৈরি করেছি, কাঁচা লঙ্কা, আদা, ধনিয়া, জিরা, হলুদ, লঙ্কা গুঁড়ো, সবজি মশলা। মাছ ভাজব। মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই আলু আর টমেটো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কড়াইয়ে যে তেল রয়েছে তাতে দেব সর্ষে ফোড়ন। একটু ভাজা করব, ভাজা না করলে সর্ষে কাঁচা কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। আর সর্ষের যে স্যান্ট আছে ওটা তরকারিতে আসবে না। হয়ে গেছে, এবার মশলা সব দিয়ে দিচ্ছি। একটু জল দিলাম, এবার ভালো করে ভাজব। স্টিমটা লো থাকবে, আলু টমেটো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার গরম জল দিচ্ছি, স্টিমটা একটু বাড়িয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা। হ্যাঁ, সব ঠিক আছে। দু তিন মিনিট এমন রাখবেন, তারপর গ্যাস অফ করে দেবেন। রান্না কমপ্লিট।